মো হোসেন মাসুদ আপনি লিখেছেন আমার বাবা আমার সাথে খুব বিমাতা সুলভ আচরণ করছেন এক্ষেত্রে আমার করণীয় কি ভাই হোসেন আপনাকে এক্ষেত্রে সবর ইতি করতে হবে বাবা এমন একটা মানুষ মা এমন একটা মানুষ যে এই মানুষগুলোর অন্যায় তাদের অত্যাচার তাদের ভুল বিচ্ছুতি এগুলোকে মার্জনা করতে হয় এগুলোকে সবরের সাথে মোকাবিলা করতে হয় আল্লাহ তালা আপনাকে সবরের তফিক দান করুন আমি জানি এগুলো খুব কঠিন এগুলো খুবই কঠিন কিন্তু কঠিন কাজগুলো আমাদেরকে করতে হবে বিমাতাসুলভ আচরণগুলো তিনি অন্যায় করছেন প্রয়োজন আপনি অন্যদেরকে দিয়ে তাকে নাসিহা করবেন ওলামা একরামের সান্নিধ্যে তাকে নেওয়ার চেষ্টা করবেন ওলামাদের বক্তব্যগুলো তাকে শোনাবেন সন্তানদের প্রতি রহমদিল হওয়ার নির্দেশনা বিশ্বাল্লাহ সাল্লাম দিয়েছেন তিনি তার কাছে আসা বাবা মাকে তিনি বলেছেন যার অন্তরে যে ব্যক্তি অন্তরে রহম নাই তার ব্যাপারে সাল্লাম রীতিমদা করেছেন এবং সন্তানদের প্রতি রহম করতে বলেছেন তিনি তো বাবা মা হিসাবে সন্তানের প্রতি যে তাই রহমদিল হওয়া উচিত সে বিষয়গুলো তাকে বোঝাবেন নিজে না হলে অন্যকে দিয়ে কিন্তু আপনি সবর করবেন তার জন্য কোনো প্রকার রুষ্ট আচরণ তার সাথে রূঢ় আচরণ তার সাথে আপনি করবেন না